নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। চিরদিন শাসন ক্ষমতা টিকিয়ে রাখা যায় না, ইতিহাস সে কথা বলে। কিন্তু শাসন ক্ষমতার মধ্যে কিছু ভাইরাস, কিছু ব্যাকটেরিয়া থাকে যা থেকে নিজেদেরকে বাঁচানো বড্ড কঠিন, আর তাই কেউই চিরতাকাল ক্ষমতায় থাকে না। যখন একটা খবর লক্ষ মানুষের কাছে পৌঁছতেই বছরখানেক লেগে যেত, তখন শাসন ক্ষমতার সময়ের পরিধি বেশি ছিল। এক এক রাজত্ব চলেছে 200, 250, 300, 500 বছর ধরে। তারপর মানুষের সমর্থন সরে গেছে, বিদ্রোহ বিপ্লবে সেই সাম্রাজ্য, সেই শাসনের অবসান হয়েছে। আধুনিক সময়ে মুহূর্তের মধ্যে তথ্য ভাইরাল হয়ে যাচ্ছে, মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষ বুঝে ফেলছে শাসকের আসল চেহারা। কাজেই শাসন ক্ষমতা ক্রমশ ক্ষণস্থায়ী হচ্ছে। কিন্তু সেই একই কমিউনিকেশনকে কাজে লাগিয়ে, সেই একই তথ্য পৌঁছে যাবার সেই সরল থিওরিকে কাজে লাগিয়ে শাসক দল খানিক মেরামতিরও সুযোগ পাচ্ছে। আমরা দেখলাম অখিলগিরি একজন মহিলা বন আধিকারিককে নোংরা ভাষায় গালিগালাজ করছেন, তার সঙ্গে থাকা লোকজনই সেই ভিডিও ভাইরাল করে দিলেন। মানুষের মনে এই মন্ত্রী, এই সরকারের বিরুদ্ধে এক ক্ষোভ জন্ম নিচ্ছে। কিন্তু তা দানা বাঁধার আগেই দ্রুত গতিতে তৃণমূল দল ব্যবস্থা নিল। মন্ত্রীকে বলা হলো পদত্যাগ করুন, ক্ষমা চান। মানে দুটোর একটা নয়, দুটোই করতে হবে, তাহলে অন্তত দলে থাকতে পারবেন। মন্ত্রী পদত্যাগ করেছেন, ক্ষমা চাইবেন কি না তা জানা যাবে, না চাইলে দলে রাখা হবে কি না তাও আজই জানা যাবে। হ্যাঁ, যে দ্রুততার সঙ্গে একটা খবর ভাইরাল হলো, তার চেয়েও দ্রুততায় পরের খবর ভাইরাল হলো। মানুষের কাছে লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ, সেটাই আমাদের বিষয় আজকে। বাদরামি চলবে না, জানালেন মমতা। ভাঙলেন তবু মচকালেন না, দলের চাপে পদত্যাগ করলেও এখনো নিজের কাছে অনুতপ্ত নন রামনগরের বিধায়ক। বন দফতরের এক মহিলা আধিকারিককে মন্ত্রীর কুকথা, আর তারপরেই বিতর্কের ঝড়। রাজনৈতিক মহলে শোরগোল, দলেও বাড়ে অস্বস্তি, রুষ্ট হন মুখ্যমন্ত্রী, চাপ বাড়তে থাকে দলের তরফে। কথা ছিল সোমবার বিধানসভা অধিবেশনে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফা দেবেন, কিন্তু কাঁথি থেকে গাড়ি করে বিধানসভার চৌঘাটে না গিয়েই নবান্নেই যান অখিলগিরি। নবান্নে মুখ্য সচিবের কাছে ইস্তফা দেন তিনি, পদত্যাগের পরও ক্ষমা চাননি। তার দাবি, মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে পারি, কোনো আধিকারিকের কাছে চাইব না। অখিলগিরির ইস্তফার পরও সুর চড়া বিজেপির, ক্ষমা চাইতেই হবে, অনড় গেরুয়া শিবির। অখিলগিরির গ্রেফতারের দাবিও তুলেছেন বিরোধীরা। এর আগে রাষ্ট্রপতির বিরুদ্ধে কুকথা বলা নিয়েও শিরোনামে আসেন রামনগরের বিধায়ক। এবার সেই প্রসঙ্গ টেনে এনেও তোপ দাগছেন বিরোধীরা। ক্ষমতার অপব্যবহার করেছেন মন্ত্রী, যার জেরেই পদ হারিয়েছেন। সোমবার আবার পাশে দাঁড়ান সুপ্রকাশ গিরি। দুর্নীতির দায়ে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে হয়নি, সুপ্রকাশের পোস্টে নয়া বিতর্কের আঁচ। এবার কি করবেন অখিলগিরি, সংগঠনে জোর দেবেন নাকি ফুল বদল? রাজনৈতিক মহলে সেই জল্পনাও তুঙ্গে। দেশে এমন এক সরকার শাসন করবে যাদের আমলে চুরি হবে না, ধর্ষণ হবে না, মন্ত্রী চুরি করবে না, শাসক দলের নেতারা অসভ্যতা করবেন না, রাজনৈতিক নেতারা চুরি করবেন না, এরকমটা মাইরি বলছি আমি আশা করি না। এবং আমি 100% নিশ্চিত যে একজন মানুষও এই ঢপের কথা বিশ্বাস করবেন না। কিন্তু এইসব ঘটনা ঘটলে যদি ক্ষমতায় থাকা সরকার ব্যবস্থা নেন, যদি চোরেদের ধরার জন্য পুলিশ সক্রিয় হয়, 10টা চুরির 7টা ধরা পড়ে, যদি ধর্ষণের অভিযোগ যার নামে তাকে জেলে পাঠানো হয়, যদি মন্ত্রী চুরি করলে তাকে জেলে পোরা হয়, জবাবদিহি করতে হয়, শাসক দলের কেউ মাস্তানি করলে তাকেও পুলিশ যদি গিয়ে ধরে, তাহলে মানুষ সেই সরকারের ওপর থেকে সমর্থন তুলবে তো নাই, বরং সেই সরকারে জনসমর্থন বেড়ে যাবে। এটাকেই রাজধর্ম বলে। কথাটা বহুল প্রচারিত হয়েছিল কবে? যখন গোধরা ঘটনার পরে গুজরাটে মুসলমানদের ভোটার লিস্ট ধরে ধরে মারা হলো, সেই গণহত্যার পরে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন রাজধর্ম পালন করো। এক কান দিয়ে শুনেছিলেন মোদিজি, অন্য কান দিয়ে বের করে দিয়েছিলেন। দুনিয়ার বেশিরভাগ শাসকই এটাই করে থাকেন, এবং এই নিষ্ক্রিয়তাই ক্ষোভের জন্ম দেয়। আমরা বাম জামানাতে এরকম ভুরি ভুরি অভিযোগের কথা শুনেছি, এমনকি এই তৃণমূল জামানাতেও কম শুনেছি নাকি। কিন্তু সম্ভবত হুঁশ ফিরেছে, রাজধর্ম পালন না করলে মানুষ ঠিক সময় ভিটে মাটি চাটি করে দেবে। ক্যুকি আপ কিরায়েদার হ্যায়, জাতি মকান থোড়ি হ্যায়, আপনি ভাড়াটে, বাড়ির মালিক তো নন, কাজেই সময় মতো ইভিএমে তার প্রভাব পড়বেই। সম্ভবত সেটাই মাথায় রেখে তৃণমূল তার চেহারা পাল্টাচ্ছে। এক মন্ত্রীকে, একজন সরকারি আধিকারিককে খারাপ কথা বলার জন্য তাকে পদত্যাগ করতে হবে, ক্ষমা চাইতে হবে, এরকম টাফ ডিসিশন এর আগে কোনো সরকারই কি নিয়েছে? আমার জানা নেই। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম,
যে একজন সরকারি আধিকারিককে একজন মন্ত্রী খারাপ কথা বলছেন, হুমকি দিয়েছেন এবং তার জন্য সেই মন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে, ক্ষমা চাইতে বলা হয়েছে, এরকম আর কোনো দৃষ্টান্ত আপনাদের জানা আছে? শুনুন মানুষজন কি বলছে। অখিলগিরি যে রাজ্যের একজন মন্ত্রী, উনি একজন মহিলা অফিসারকে এইভাবে মন্তব্য করাটা ওনার ঠিক হয়নি। উনি অ্যাকচুয়ালি জনগণের জন্য কথা বলতে গেছিল, হয়তো কথার ক্ষেত্রে ওনার বয়স হয়েছে, সেই জায়গায় উনি ভারসাম্য হারিয়ে ফেলে কোনো কিছু বলে ফেলেছে, তো তাতে এই ধরনের শাস্তি কাম্য বলে আমার মনে হচ্ছে না। অখিলগিরি এরকম এর আগেও হচ্ছে রাষ্ট্রপতিকে নিয়ে ব্যঙ্গ করছিল, এরপর একজন সরকারি আধিকারিক কাজে হস্তক্ষেপ করে তাকে বাধা দেওয়া হয়েছে, তার নামে অনেক এ করা হয়েছে, এসব নাটক, এরা গুন্ডাগিরি, নেতা নয়। উনি একটা ফরেস্ট মহিলা অফিসারকে বাজে কথা বলা উচিত হয়নি, উনি বসে একটা মিটমাট করা উচিত ছিল না। আগের কোনো মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী নিয়েছেন তো আমি জানলাম, আগের কোনো মুখ্যমন্ত্রী যে এরকম কোনো পদক্ষেপ নিয়েছেন সেটা আমার নলেজে এখনো পর্যন্ত নেই। এখনও তিনি যেভাবে নিজের জায়গায় অটুট আছেন, এটা নিশ্চয়ই ঘৃণ্য জায়গা, এটা এটা কখনো মেনে নেওয়া যায় না। রাজনৈতিক দলে কথা কটূক্তি বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েই থাকে, কিন্তু এই ধরনের বড় পদক্ষেপ প্রথম দেখলাম। যে কোনো সরকারি কর্মচারী হোক, যে কোনো মানুষ, সাধারণ মানুষই হোক না, কারোর প্রতি কিন্তু ব্যবহারটা ভালো রাখাটাই উচিত। তৃণমূল সময় সময় তাদের বদলাচ্ছে। একটা সময় যে দল বিজেপির সঙ্গে জোট বেঁধেছিল তারা এখন দেশের বিজেপি বিরোধী শক্তিগুলোর মধ্যে অন্যতম। যে দল একটা ক্লাবের মতো চলত এখন তার এক কর্পোরেট স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। একটা দল যেখানে নেতাদের প্রায় যা খুশি করার অধিকার ছিল, আজ তারাই স্ক্যানারের তলায়, বেচাল হলেই মাথায় কোপ পড়ছে। দিদি খুব একটা বদলেছেন না তেমনটা নয়, কিন্তু তৃণমূল দল বদলে গেছে, উল্টে দেখুন পাল্টে গেছে। আজকে পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 7 3।